ঈদের সকালে পরিবারের ক্ষুদে সদস্যদের হাতে সালামি দেওয়ার চল এদেশে বহু পুরনো। তবে বেশিরভাগ সময়ই ঈদ সালামি হিসেবে নজরে আসে নতুন টাকা। শিশুদের পাশাপাশি নতুন নোটে উচ্ছ্বাস বড়দেরও, আর মূলত এ কারণেই ঈদের আগে চাহিদা বাড়ে নতুন টাকার। আমি গেছিলাম ব্যাংকে, তো ব্যাংক বলতে আমাদের কাছে নতুন টাকা নাই, আপনি কিন্তু আমার বাহির থেকে কোথা থেকে বাংলাদেশ ব্যাংক অথবা গুলিস্তান থেকে, অথচ এই টাকা পাওয়ার কাছে কিন্তু ব্যাংকে পাওয়ার কথা। বাংলাদেশ ব্যাংক সিস্টেম হচ্ছে লোকাল ব্যাংকে দিবে, লোকাল ব্যাংক আমাদেরকে দিবে, অথচ লোকাল ব্যাংকে টাকা নাই, পাওয়া যাচ্ছে গুলিস্তানে। তো চিন্তা করুন, আমি কিনছি কিন্তু 5,000 টাকা কিনছি, 900 টাকা অতিরিক্ত বেশি দিয়ে, যেটা অন্যান্য সময় 100 টাকা পাওয়া যেত। বাট এখন এত বড় সিন্ডিকেট, টাকা পাওয়া তো ব্যাংকে, টাকা পাওয়া হচ্ছে গুলিস্তানে ফুটপাতে। আগে ছিল 180 টাকা, এখন 280 টাকা হাজারে, নতুন ব্যাংকে আসি সামনে পড়ছে, দেখলাম দাম বেশি বলে এমনকি ব্যাংক থেকে নিব। ঈদ আসলে আমরা যে বাচ্চা কাচ্চার যে নতুন টাকা দিই উপহার জন্য, গিফট করি, তখন খুশি হয় যার জন্য আর কি। রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেটের সিঁড়ির পাশ ঘেঁষে ফুটপাতে বসেছে নতুন নোটের দোকান। নতুন টাকার ব্যবসাটা হইলে চলে এলে আপনার 5-6 দিন, আমাদের মূলত ব্যবসাটা সিগারেটের ব্যবসা, মোটামুটি এখন বেচা কিনে একটু ভালো, ঠিক আছে, মোটামুটি ভালো টান পাশে চলতেছে, 250 টাকা মান্ডি, 2,000-2,500, 1,000-2,500। ঈদ ঘিরে জমজমাট বেচা কেনা, কেউ পরিবারের ছোট সদস্যদের সঙ্গে করে, কেউ বা নিজের পছন্দ মতোই কিনে নিচ্ছেন নতুন টাকা। ব্যাংকে তো আমরা সবসময় দেখা যাচ্ছে অ্যাভেলেবল পাই না, সবসময় যেতেও পারি না, বা ব্যাংকিং আওয়ারে সবসময় যাওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে এখানে তো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, একটু বেশি হলেও সবাই নিচ্ছে। কারণ আমি অল্প কিছু 20 টাকার নোট নিয়েছি 150 টাকা দিয়ে, 10,000 টাকা বান্ডিলে নিয়েছে, 400 টাকা করে বেশি নিচ্ছে, 5,000 টাকা 5,400 করে নিচ্ছে, অনেক বেশি নিচ্ছে, কয়েকদিন আগে 250 টাকা ছিল, 400 টাকা করে নিচ্ছে, 140 টাকা বেশি এক্সট্রা দাম আছে। তারা বলছে তাদের স্টক কম, তাদের কাকে ছেড়ে কাকে দিবে এটা বলতেছে। এখন এইটাই হচ্ছে তাদের সিন্ডিকেট ভাই, তাদের দেয় আমাদের দেয় না, তারা অনেক আগে একসাথে আমরা আনতে যাই অল্প, এখন আপনি আনতে যান অল্প, আপনারা দিবে না, যে বেশি আনতে যাবে তারাই বেশি, ঠিক না? আমার কাছে তো বেশি মনে হইতেছে, বেশি না, আপনি 140 টাকা বেশি দিতেছেন, এটা তো বেশি, আগের বছরে এত বেশি ছিল না, আরো কম ছিল। ছোট বাচ্চারা আছে বাসায়, পরে ছোট ভাই ব্রাদার আছে, সবাইকে আর কি দিতে হয় ঈদের দিন, এই জন্য আর কি নেয়া। আর কেউ নাই? আর নাই বলতে 20 টাকা করে আর কারে কারে দিব, যে যে ঈদে সালামি চাবে তারই তো, ছোটদের বিশেষ করে দেওয়া হবে। আর হ্যাঁ, 2,000 24 বছর পার করে এলাই কাছে 2,000 ছাড়া আমার কাছে 2,000 ভাই। নিচে একটা 10 টাকার বান্ডিল, একটা 5 টাকার বান্ডিল, কত নিল? 10 টাকা ভাই, 10 টাকারটা ছিল গতবার 100 থেকে 150 টাকা, এবার নিচে 280 টাকা, আর 5 টাকারটা নিচে এলো গতবার ছিল 100 টাকা, এবার নিচে 150 টাকা, মানে দ্বিগুণ বেড়ে গেছে। বেশির কারণ কি ভাই? বলতে পারি না ভাই, এখন এত বেশি হলে তো নেওয়া যায় না, অল্প অল্প নিচ্ছি। তার জন্য ব্যাংকে পাওয়া যায় ঠিক মতো দিতেছে না, এই সেম নিয়মই।